আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আমি মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী শিক্ষক, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া। আমি তোমাদের অষ্টম শ্রেণীর গণিত বই থেকে সেট নিয়ে আলোচনা করব। আমি গত পর্বে সেটের মৌলিক বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি। আমার বিশ্বাস তোমরা উপকৃত হয়েছো। এবার আমি তোমাদের কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। তোমরা মনোযোগী হলে সকলেই উপকৃত হবে। ঠিক আছে বন্ধুরা, এবার তোমরা মনোযোগী হও, আমি কিছু অঙ্ক করছি। এ ও বি যথাক্রমে 42 ও 70 এর সকল গুণনীয়কের সেট হলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করো। এখানে বিয়াল্লিশ সমান এক গুণ বিয়াল্লিশ, দুই গুণ একুশ, তিন গুণ চোদ্দ, ছয় সাতা বিয়াল্লিশ। অর্থাৎ বিয়াল্লিশকে এক দ্বারা ভাগ করা যায়, দুই দ্বারা ভাগ করা যায়, তিন দ্বারা ও ছয় দ্বারা ভাগ করা যায়। এক দিয়ে ভাগ করলে বিয়াল্লিশ হয়, দুই দ্বারা ভাগ করলে একুশ হয়। এভাবে বিয়াল্লিশকে ভাগ করে গুণনীয়কের সেটগুলো আমরা বের করব। অতএব বিয়াল্লিশ এ সকল গুণনীয়ক এক দুই তিন ছয় সাত চোদ্দ একুশ বিয়াল্লিশ, আমরা গুণনীয়কের সেটগুলো এভাবে লিখব, ওপর থেকে নিচ দিকে, নিচ থেকে ওপর দিকে। এক দুই তিন ছয় সাত চোদ্দ একুশ বিয়াল্লিশ, এভাবে আমরা লিখতে পারি। অতএব এ সমান এক দুই তিন ছয় সাত চোদ্দ একুশ বিয়াল্লিশ, এভাবে আমরা এ সেট বের করব। এবার দেখো, সত্তর কে আমরা ভেঙে লিখব। এক গুণন সত্তর, দুই গুণন পঁয়ত্রিশ, পাঁচ গুণন চোদ্দ, সাত গুণন দশ। সত্তরকে এক দ্বারা, দুই দ্বারা, পাঁচ দ্বারা, সাত দ্বারা, দশ দ্বারা, চোদ্দ দ্বারা, পঁয়ত্রিশ দ্বারা, সত্তর দ্বারা ভাগ করা যায় এভাবে। অতএব সত্তর এ সকল গুণনীয়ক এক দুই পাঁচ সাত দশ চোদ্দ পঁয়ত্রিশ সত্তর, সত্তরের সকল গুণনীয়ক। অতএব বি ইজ ইকুয়াল টু সেট আকারে লিখতে পারি এক দুই পাঁচ সাত দশ চোদ্দ পঁয়ত্রিশ সত্তর। এখন আমরা এ ইন্টারসেকশন বি নির্ণয় করব। অতএব এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এক দুই তিন ছয় সাত চোদ্দ একুশ বিয়াল্লিশ, নিচে রাখো এখানে জায়গার স্বল্পতা, বি ইজ ইকুয়াল টু এক দুই পাঁচ সাত দশ চোদ্দ পঁয়ত্রিশ সত্তর।
এখন দেখো শিক্ষার্থী বন্ধুরা এর মধ্যে কি কি উপাদান কমন আছে দেখো এখানে এক এখানেও এক আছে এখানে দুই আছে এখানেও সাত আছে এখানে চোদ্দ এখানেও চোদ্দ আছে তাহলে এইগুলো কমন উপাদানগুলো নিয়ে লিখব এক দুই সাত চোদ্দ এই পর্যন্ত এ ও বি যথা করবে বিয়াল্লিশ ও সত্তর এর সকল গুণনীয়কের সেট হলে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে হবে আমরা এইভাবে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে পারব এবার শিক্ষার্থী বন্ধুরা আমরা অন্য অঙ্ক করব একশো বাইশ পৃষ্ঠা থেকে দেখো বারো নম্বর অঙ্ক বারো নম্বর দেখো দেওয়া আছে এক দুই তিন বি ইজ ইকুয়াল টু টু কমা এ সি ইজ ইকুয়াল টু এ কমা বি এখন আমরা এ ইউনিয়ন বি নির্ণয় করব অতএব এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এক দুই তিন ইউনিয়ন বি হচ্ছে টু কমা এ এ ইউনিয়ন বি অর্থাৎ এ সংযোগ বি সংযোগ থাকলে উপাদানগুলোকে সাজিয়ে লেখা যায় অথবা সংযোগ বলতে বোঝায় কমন এলিমেন্ট ইনটু আনকমন এলিমেন্ট দেখো এখানে কমন এলিমেন্ট টু আনকমন ওয়ান আনকমন থ্রি আনকমন এ অর্থাৎ সংযোগ থাকলে আমরা কমন আনকমন সব এলিমেন্টগুলো নিয়ে আমরা সেট তৈরি করব অর্থাৎ সংযোগ বলতে আমরা এরকম ভাবব যে উপাদানগুলোকে ক্রম অনুসারে সাজিয়ে লেখা ক নম্বর দেখো বন্ধুরা বি ইউনিয়ন ইন্টারসেকশন সি বের করব বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু টু কমা এ ইন্টারসেকশন এ কমা বি ইন্টারসেকশন এর বাংলা হচ্ছে সেল ইন্টারসেকশন থাকলে আমরা শুধু কমন এলিমেন্ট নিব দেখো এই দুটো সেট থেকে এ কমন আছে অর্থাৎ বি ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু সেট এ এভাবে আমরা করতে পারি এখন গ নম্বর অঙ্কটি দেখো এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি বের করতে হবে তাহলে আমরা বি ইউনিয়ন সি আগে বের করে নিব
बी टू कमा ए यूनियन सी हलो ए कमा बी एखन आमरा उपादानगुलो के साजिए लिखब टू कमा ए कमा बी अर्थात संयोग थाकले उपादानगुलो एक ही उपादान दुई बार ना लिखे ओर अनुसारे साजिए रखा अतएव ए इंटरसेक्शन बी यूनियन सी इज इक्वल टू ए समान एक दुई तीन इंटरसेक्शन बी यूनियन सी समान टू कमा ए कमा बी ताहले आमरा पेलाम टू अर्थात ए दुटो सेटेर कॉमन एलिमेंट टू एवं आमरा ग नम्बर अंकटी करते पारी एखन ओ नम्बर अंकटी देखो এখানে আছে এ ইন্টারসেকশন বি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এটা বের করতে হবে তাহলে আমরা এ ইন্টারসেকশন বি আগে বের করব এ ইন্টারসেকশন বি इंटरसेक्शन बी इज इक्वल टू एक दो तीन इंटरसेक्शन बी इज इक्वल टू टू कमा ए और এখানে আমরা কমন পাচ্ছি टू ए इंटरसेक्शन बी इज इक्वल टू सेट टू এখন बी इंटरसेक्शन सी বের করব আবার B intersection C is equal to B is equal to 2, comma A intersection C is equal to A, comma B এখানে যদি আমরা কমন নেই কমন নিলে পাবো A 2, comma A intersection A, comma B এই দুটো সেট থেকে আমরা A কমন পেলাম আমরা A intersection B is equal to set যে set পেলাম সেই সেটের উপাদান হলো 2 আর B intersection C is equal to set A এখন এই দুইটি সেট আমরা সংযোগ করব এই পাশে লিখি দেখো অতএব A intersection B union B intersection C is equal to 2 union A তাহলে union বলতে বোঝায় এর আগে আমি বলেছি উপাদানগুলোকে সাজিয়ে রাখা তাহলে আমরা কি পাবো 2, A অঙ্কটি এইভাবে তোমরা করতে পারো পৃষ্ঠা 123 এখানে 13 নম্বর অঙ্কটি দেখো যদি u = 1 2 3 4 5 6 7 A is equal to A is equal to 1, 2, 5 B is equal to
फोर सेवेन एवं सी इज इक्वल टू चार पांच छय तब निम्नलिखित सम्पर्क गुलो सत्यता जाचाई करो आमरा एगुलो प्रमाण करब देखो क नम्बर देवा आछे ए इंटरसेक्शन बी इज इक्वल टू बी इंटरसेक्शन ए आमरा एटा सत्यता जाचाई करब एखाने लेफ्ट हैंड साइड इज इक्वल टू ए इंटरसेक्शन बी ए इज इक्वल टू एक दुई पांच इंटरसेक्शन बी बी इज इक्वल टू दुई चार सात अखान इंटरसेक्शन को ले होए दुई अर्थात दुई टा सेट थे क्या हमरा दुई कौन पिलाम अब राइट हैंड साइड देखो राइट हैंड साइड बी इंटरसेक्शन ए बी इज इक्वल टू टू फोर सेवेन इंटरसेक्शन ए इज इक्वल टू एक दुई पांच ताहले देखो एखाने कौन पाबो आमरा दुई बी इंटरसेक्शन ए इज इक्वल टू सेट टू एखन आमरा देखते पाच्छी लेफ्ट हैंड साइड सेट टू राइट हैंड साइड सेट टू একই উপাদান পেয়েছি অতএব এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ সত্যতা যাচাই করা হইল এইভাবে তোমরা লিখতে পারো শিক্ষার্থী বন্ধুরা এবার অন্য একটি অঙ্ক করি এখন দেখো আমরা খ নম্বর অঙ্ক করব খ নম্বরে আছে এ ইন্টারসেকশন বি পূরক এ ইন্টারসেকশন ইউনিয়ন বি ইন্টারসেকশন এটা আমরা প্রমাণ করে দেখাবো এখানে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু एक दुई पास और दुई चार सात एखाने टू कमन आसे तलाते ए इंटरसेक्शन बी पूरक इज इक्वल टू एर सूत्र होबे जखन आमरा पूरक बेर करब जदि ए पूरक बेर करी ताहले यू थेके ए बाद दिब देखो यू बार ए इंटरसेक्शन बी U is equal to 1, 2, 3, 4, 5, 6, 7 and A intersection B is shown to be 2 এখন 2 বাদ দিলে কি হয় 1, 3, 4, 5, 6, 7 আবার দেখো এই পাশে পড়ছি দেখো A পুরো ইউনিয়ন বি পুরো এটা বের করব এখানে এ পুরো ইজ ইকুয়াল টু ইউ বা এ ইউ ইজ ইকুয়াল টু 1 2 3 4 5 6 7 বা এ এ ইজ ইকুয়াল টু 1 2 5 1 2 5 যদি আমরা বাদ দেই 3
चार छय सात पाब एवं बी पूरक समान यू बा बी यू समान आमरा प्रा जानी एक दुई तीन चार पांच छय सात बी इज इक्वल टू दुई चार सात दुई चार सात जो बाद दे एक तीन पांच छय आमरा ए उपादान गुलो पाबो ए इंटरसेक्शन ए पूरक बेर करलाम बी पूरक बेर करलाम तहले अतएव अतएव ए पूरक यूनियन बी पूरक इज इक्वल टू तीन चार छय सात और बी पूरक इज इक्वल टू एक तीन पांच छय তাহলে আমরা সংযোগ যদি করি তাহলে উপাদানগুলোকে সাজিয়ে লিখতে হবে এক তিন চার পাঁচ ছয় সাত দেখো শিক্ষার্থী বন্ধুরা এই ইন্টারসেকশন বি পুরো ইজ ইকুয়াল টু পেয়েছিলাম এক তিন চার পাঁচ ছয় সাত আবার এ পুরো ইউনিয়ন বি পুরো সমান পেয়েছি এক তিন চার পাঁচ ছয় সাত একই ধরনের উপাদান আমরা পেয়েছি তাহলে অতএব আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি পূরক ইজ ইকুয়াল টু এ পূরক ইউনিয়ন বি পূরক সত্যতা যাচাই করা হলো এভাবে আমরা অঙ্কটি করতে পারি শিক্ষার্থী বন্ধুরা বেশ কয়েকটি অঙ্ক করলাম তোমরা বাসায় মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখবে তাহলে আমার বিশ্বাস তোমরা উপকৃত হবে বন্ধুরা তোমরা সকলে বাসায় থেকো ভালো থেকো তোমাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজ এখানে শেষ করছি আসসালামু আলাইকুম।